ভাত বেশি হয়েছে, কালকের ভাত কিছুটা থেকে গেছে, এটাকে কি নষ্ট করব, ফেলে দেব? মোটেই না, এটা দিয়ে একটা দারুণ ভাত ভাজা করব, যেটা খেতেও ভালো লাগবে, ভাতটাও নষ্ট হবে না, একটা দারুণ ব্যাপার আর কি। আমি এর আগে ভাত বেঁচে যাওয়া নিয়ে দু তিন রকম রেসিপি দেখিয়েছি, এটা হচ্ছে আরেকটা। একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেব বড় চামচের এক চামচের মতো তেল। খুব সাধারণভাবে ঘরেতে যা আছে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই দিতে হবে, এমন কোনো কথা নেই। এর মধ্যে কমাতেও পারা যায়, আবার আরও সবজি দিয়ে, শীতকালে আরও সবজি দিয়ে বাড়িয়েও নেওয়া যায়, ঠিক আছে? তেল গরম হয়ে গেছে, দেব পেঁয়াজ কুচি। যেরকম ভাত বেঁচেছে বা যজন খাবে সেই বুঝে সব সবজি দিতে হবে। দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজর। দেব বিনস, সব কুচি অল্প করে দিচ্ছি, কেননা আমার ভাত বেশি বাঁচেনি। আর দেব কড়াইশুঁটি, এর মধ্যে ছোট ছোট করে কুটে ফুলকপি দেওয়া যায়, অনেক সবজি দেওয়া যায়, বললাম তো যার যা ইচ্ছা তাই দিয়ে এটা করা যায়। এটা পুরো ঘিতেও করা যায়, কিন্তু বেঁচে যাওয়া ভাতের পেছনে অত ঘি মশলা করে লাভ নেই। এইটা দিয়ে আমি যা দিয়ে করছি সাধারণভাবে, এটাই খুব সুন্দর লাগবে খেতে। এটা একটু ভাজা ভাজা হোক, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ পরিমাণ মতো, ভাত বুঝে সবজি বুঝে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, দেব এবার কটা কাজু বাদাম কিশমিশ। একটা দিলেও ভালো, না দিলেও ভালো, দেখতে ভালো লাগে এই যা, চার পাঁচটা মতো কাজু, চার পাঁচটা মতো কিশমিশ। এটা না দিলেও কোনো ক্ষতি নেই, অনেকে বেঁচে যাওয়া ভাতের পেছনে এত জিনিস দেওয়া পছন্দ করবে না, ওই যা আছে ঘরে সবজি দিয়ে গরম গরম, কিন্তু গরম গরম করতে হবে, এই খেতে বসবে আমাদের ঘরের লোক, তার জন্য আমি এটা তখনই ভাজছি, কিন্তু গরম ভাজতে হবে। দেব সামান্য পরিমাণ মিষ্টি, এটাও না দিলেও হয়, যারা পুরোই নোনতা খেতে চায় নোনতাও করলে হয়। এবার দিয়ে দেবো আমার বেঁচে যাওয়া ভাতগুলো। দেখো শীতকাল বলে ভাতগুলো পুরো ঝরঝরে রয়ে গেছে, একটুও নষ্ট হয়নি। গরমকালে কিন্তু এটাকে খুব সাবধানে রাখতে হবে। ভাতগুলো একটু ওলট পালট করে ভেজে নিতে হবে। হয়ে এসছে আমার, এবার আমি এর ওপর দিয়ে দেবো সামান্য একেবারে সামান্য, এটা না দিলেও চলে, গন্ধটা ভালো হবে বলে আমি দিলাম। আমি যেহেতু ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো কিছু দিইনি, এটা যা ভাজা ভাজাই করছি ভাত ভাজার মতো, তার জন্য একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। এবার এটা ঝাল ঝাল নোনতা নোনতা স্বাদ আনার জন্য ওপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। হয়ে গেল ভাত ভাজা, কেউ দেখে বলবে এটা যে রাতের ভাত বেঁচেছিল।
রাতের কি সরি রাতের না এটা আমার দুপুরের ভাত বেজেছিল কেন রাতে আমরা ভাত খাই না রুটি খাই হয়ে গেছে নাও বানাও খাও আর কমেন্টে জানাও নাও দেখো যদি না বলে দেওয়া হয় যে এটা বেঁচে যাওয়া ভাত কেউ এটা ধরতে পারবে না যেটা বেঁচে যাওয়া ভাত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে বাড়িতে বানাবে খাবে গ্যারেন্টি দিচ্ছি খুবই ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন